শুনতে পাচ্ছো আমাকে? আমরা কি পড়তেছিলাম? চ্যাপ্টার 8 কোন শিশু ছিল? সবাই প্র্যাকটিস করছো ছবিগুলো? বাকিদের কি অবস্থা? আচ্ছা, মৌনতা, তারপর মৃত্তিকা, আদিবা, স্মৃতি। স্যার আমি আগে ক্লাস করি নাই, তাই আমি জানি এখন বলো, আমরা যতটুকু বললাম শেষ করছি, মূলত চ্যাপ্টার পুরোটাই শেষ, কারো কি কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে কি করতে পারো? আমি এটাকে লিখতে পারি না, এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ লিখতে পারি না, সূত্র আসলে এইটা, ঠিক আছে, এইভাবে থাকার কথা না। এখন কি হয়েছে বলো, মাইনাসটা কেন আসছে? এটা আসলে ছবি ওয়াইজ, আমাদের যে ইন্ডিভিজুয়াল পাঁচটা পজিশনের জন্য পাঁচটা ছবি, সেটা না বুঝলে হয়তো না চিন্তা করতে পারবো না। যেমন সাপোজ আমরা এখানে দেখতেছি বিবর্ধন, আমরা বিবর্ধনের সূত্র জানি, এম ইজ ইকুয়াল টু হচ্ছে এল প্রাইম বাই এল, এটা হচ্ছে তার দৈর্ঘ্যের সাইড দিয়ে, আর এটা হচ্ছে বিম্বের যে দূরত্ব আর বস্তুর যে দূরত্ব, সেটা দিয়ে ওই কাজটা করা যায়। তো এখন এটা কিভাবে মানে তুমি বুঝবা যে এটা আসলে কিভাবে আসছে? একটা সিম্পল উদাহরণ নাও, সাপোজ ধরো তোমার অবতল দর্পণে বক্রতার কেন্দ্রের বাইরে বাইরে একটা বস্তু আছে, তো বক্রতার কেন্দ্রের বাইরে যদি বস্তু থাকে, বক্রতার কেন্দ্রের বাইরে বস্তু থাকলে বিম্বটা কেমন হবে? বিম্বটা হবে এক নিচ দিয়ে যাবে অবশ্য। আচ্ছা, বিম্বটা আসলে একটু ছোট হয়, বাস্তব হয় এবং কি হয়, কর্বিত হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে সরি উল্টা হয়, তাই না? তো যখন আমরা এরকম ভাবে বিম্ব তৈরি করতেছি, তাহলে আমরা একটু দেখি যে বিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব আমি এখানে কিভাবে চিন্তা করব। দেখো তো যে আমরা বস্তুটা, আমি ছবিটা ঠিকঠাক আঁকি নাই আর কি, ছবিটা ঠিকঠাক মোটেও আঁকা হয় নাই, মানে যদি বস্তুর বক্রতার বস্তুর পজিশনটা হয় বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে, কেউ কি একটু বইটা দেখো এক্স্যাক্টলি ডিস্টেন্সটা কি দেখাইতেছে ওখানে? যখন আমরা একটা অবতল দর্পণে এটা মনে করো আমাদের বক্রতার কেন্দ্রের বাইরে আছি আমরা, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে আলোক প্রসারিত যাবে এবং আলোক একটু দাঁড়াও একটা মিনিট, হোয়াটস রং হিয়ার, এই হচ্ছে ঝামেলা। একদম মোটামুটি কাছাকাছি ভাবে ছবি আঁকতে না পারলেও তুমি আইডিয়া পাবা না যে আসলে এখানে হচ্ছেটা কি। বক্রতা কেন্দ্রের বাইরে বস্তু আছে, প্রধান অক্ষের সমান্তরালে গেল, দেখো আমি যেই ইটা আঁকছি তার বক্রতা কেন্দ্রটা কিন্তু এই জায়গায় হওয়া উচিত না, একটু এই দিকে সামনে হওয়া উচিত, আসলে এই জায়গাটা হলে বোঝা যায় যে এই বৃত্তের কেন্দ্র এত দূরে হবে না, তাহলে এটা যাবে এদিক দিয়ে, আরেকটা হচ্ছে এদিক দিয়ে, দেন হচ্ছে এই যে আসলো আমাদের বিম্ব, তাহলে আমি বিম্বটা পেলাম বাস্তব, তারপর হচ্ছে উল্টা এবং কর্বিত, ছোট হয়েছে। এখন একটু দেখো যে যেহেতু আমাদের বস্তুটা এখানে আছে, ধরলাম এটার বক্রতার কি বলবো আসলে বক্রতার কেন্দ্রের যে ব্যাসার্ধ, বক্রতার যে ব্যাসার্ধ সেটা সাপোজ ধরো 40 সেন্টিমিটার, কত 40 সেন্টিমিটার, তাহলে এটা তো বক্রতার কেন্দ্রেরও বাইরে আছে বস্তুটা,
তাহলে বস্তুর যে দূরত্ব u u এখানে কত হবে 40 প্লাস হবে রাইট সো 40 প্লাস যদি হয় তাহলে আমি কত ধরব এটাকে আমি মোটামুটি 80 ধরতে পারি আমি আবারো বলতেছি এখানে একুরেট কিছু হচ্ছে না কারণ আমি তো এখানে মাপযোগ দিয়ে বলতে পারবো না মাপযোগ দিয়ে কি অ্যাকচুয়ালি ডিসটেন্সটা মেপে বলতে হয় সো u = 80 তাহলে হচ্ছে আমাদের এখানে v কত হবে বস্তুটার যে বিম্ব কোথায় তৈরি হয়েছে দেখো এখান থেকে আরেকটু বক্রতা থেকে আরেকটু দূরে বাট এটা অবশ্যই এটার কাছে তার মানে এটা লেস দ্যান 80 হবে সাপোজ ধরলাম সেটা হচ্ছে 60 তাহলে আমরা যদি এখন v কে u দিয়ে ভাগ দেই মানে 60 কে 80 দিয়ে ভাগ দেই তাহলে এই ক্ষেত্রে আমাদের বিবর্ধনটা আসতেছে কত ডেফিনেটলি এটা হচ্ছে লেস দ্যান 1 তার মানে বিম্বটা কর্বিত হয়ে গেছে সো এটা u আর v এর ব্যাপারটা v আর u এর ব্যাপারটা আসছে এইভাবে এখন এই মাইনাসটা কি আসলে মাইনাসটা আসলে এখানে ডিপেন্ড করে আসলে যেটা হয় তোমাদের হয়তো বলা হয়নি যখন আমরা এরকম দর্পণ নিয়ে কাজ করি তখন দেখা যায় যে আমাদের বস্তু এবং বিম্বের দূরত্ব আসলে ধনাত্মক ঋণাত্মক হতে পারে কি হতে পারে ধনাত্মক ঋণাত্মক হতে পারে যেটা হচ্ছে বাস্তব তার দূরত্ব সবসময় ধনাত্মক হয় আর যে জিনিসটা অবাস্তব হয় তার দূরত্ব সবসময় ঋণাত্মক হয় সো যেহেতু আমাদের এখানে বিম্বটা তো অবশ্যই বাস্তব বিম্ব কখনো তোমার ঋণাত্মক হতে পারে না মানে ইউর ভ্যালু অলওয়েজ পজিটিভ হয় বাট ভি এর যে ভ্যালু সেটা প্লাস বা মাইনাস হতে পারে ডিপেন্ডস অন এটা কি বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব তাহলে ইন দ্যাট কেস যেহেতু এটা বাস্তব বিম্ব তাহলে এখানে আমাদের ভিও প্লাস হবে সো ভিও যদি প্লাস হয় তাহলে আমাদের এখানে সূত্র অনুযায়ী এটাও প্লাস এটাও প্লাস তাহলে সামনে মাইনাস তো এখানে বসার কথা না এই অনুযায়ী বই কি সূত্র এভাবেই বলা আছে এটা খুব সম্ভবত আমি যতটুকু বলতে পারি যে এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 9 এ আছে এই সূত্রটা v = - v / u দেখো 9 এ পাওয়ার কথা 8 এ পাওয়ার কথা না এবং আমার কাছে যেটা মনে হচ্ছে এটা শুধুমাত্র লেন্সের জন্যই হয়তো প্রযোজ্য হবে দর্পণের জন্য হয়তো প্রযোজ্য হওয়ার কথা না কারণ আমরা যাই করি না কেন মনে করো যদি বিম্বটা অবাস্তব হইতো তাহলে u এর ভ্যালু মাইনাস আসতো তখন মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার একটা সুযোগ ছিল বাট আপাতত আমি মনে হয় না দর্পণের সাথে এই মাইনাসটা রিলেট করতে পারবো বিবর্তন সবসময় ধনাত্মক কি হওয়া উচিত বিবর্তন সবসময় ধনাত্মক কি হবে বিবর্তন ঋণাত্মক হওয়ার কোনো মানে বিষয় এখানে নাই ঠিক আছে ওইটা তো লিখলাম এল প্রাইম বাই এল তো লিখলাম এটা হচ্ছে বস্তুর একটা সাইজের অনুপাত দিয়ে এবার এল প্রাইম বাই এল কি কোনো নেগেটিভ হতে পারে এল প্রাইম আর এল না এখানে এল প্রাইম আর এল হচ্ছে কখনো নেগেটিভ হতে পারে না কারণ এল প্রাইম তো তোমার বস্তু বিম্বের দৈর্ঘ্য উচ্চতা উচ্চতা কিভাবে নেগেটিভ হয় উল্টা হলে সেটা নেগেটিভ হবে না উল্টা হলেও নেগেটিভ হবে না এটা জাস্ট অ্যাকচুয়াল ফিজিক্যাল হাইট তুমি বিম্বের অ্যাকচুয়াল হাইটের কথা বলছো সেটা নেগেটিভ হওয়ার প্রশ্ন আসে না আমি আমার জানার মতো এটা কখনো নেগেটিভ হবে না নেগেটিভ হবে শুধুমাত্র যখন তুমি দূরত্ব কাউন্ট করবে এবং সেটা যদি অবাস্তব হয় আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয় নাই এই চ্যাপ্টারে আচ্ছা এটা তো আজকে বলবোই যে আমাদের একটা বস্তু আর বিম্ব আমরা তো যে বিম্বগুলো তৈরি করছি সেখান থেকে আমরা আসলে ডিসিশন দিতে পারি বিম্বের প্রকৃতি সম্পর্কে বাট আমরা কিন্তু পজিশন হিসাব করতে পারি না যে বস্তুটা কত দূরে থাকবে বিম্বটা কত দূরে থাকবে সেটার জন্য আমাদের একটা সূত্র আছে এবং সেই সূত্রটা হচ্ছে যে 1/f = 1/u + 1/v f তো ফোকাস দূরত্ব জানি u হচ্ছে বস্তু দূরত্ব এবং v হচ্ছে বিম্বের দূরত্ব এবং এখানেও বিষয় আছে যে এই f এর ভ্যালু এটা কিন্তু প্লাস মাইনাস হতে পারে ফোকাস কিন্তু বাস্তব অবাস্তব হয় ঠিক আছে কারণ যেটা বিষয় মনে রাখবা যেটা মানে যখন অবতল দর্পণের কথা আমরা বলি অবতল দর্পণের ফোকাস হচ্ছে অলওয়েজ হচ্ছে পজিটিভ কেন কারণ এখানে আলোক রশ্মি প্রকৃত মিলিত হয় আর উত্তলের ক্ষেত্রে সেই ফোকাস দূরত্বটা হয় নেগেটিভ কারণ আসলে তো ফোকাসে মিলে না ফোকাস থেকে আসছে বলে মনে হয় মানে ওটা হচ্ছে ওটাকে বলা অবাস্তব ফোকাস এই জন্য উত্তল দর্পণের জন্য ফোকাসের ভ্যালু হচ্ছে অলওয়েজ নেগেটিভ হবে তো সেই অনুযায়ী তুমি এখানে প্লাস মাইনাস বসাবা আর ইউ হচ্ছে বস্তু দূরত্ব বস্তু তো কখনোই অবাস্তব কিছু না এটা একদম ফিজিক্যাল জিনিস এটা অলওয়েজ প্লাস হবে আর বিম্বটাও কিন্তু বাস্তব বা অবাস্তব হইতে পারে সেই বেসিসে এখানেও প্লাস মাইনাস বসাতে হবে এখন এই ক্যালকুলেশনটা করলে তুমি এফ এই তিনটা ভ্যালুর যে কোনো দুইটা জানা থাকলে অপরটা বের করতে পারবা খুব ইজিলি এটা হচ্ছে দর্পণের জন্য হিসেব এবং এটা লেন্সের জন্য আসলে কাজ করে এই সূত্রটা
সো এই হচ্ছে বিষয়। এই মাইনাসটা নিয়ে আপাতত আমি কোনো ডিসিশনে পৌঁছাতে পারতেছি না, আমার কাছে মাইনাস দেওয়ার কোনো যথার্থ অর্থ আমি জানি না। আমি সূত্রটা দেখছিলাম নাইনে মনে হয় অনেকদিন আগে, বাট এটা নিয়ে চিন্তা করি নাই, সেটা দেখতে হবে। আচ্ছা এই হচ্ছে এই একটাই সূত্র বাকি ছিল তোমাদের বইয়ে থেকে, আশা করি সূত্রটা বুঝছি কিভাবে আমরা কাজটা করব। তো এখন তোমরা একটা কাজ করো, তোমরা একটা অবতল দর্পণের ক্ষেত্রে একটা বস্তুকে ধরো, বস্তুটার ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, এবং এখন মনে করো একটা বস্তু ফোকাসেই আছে, ঠিক আছে, ফোকাসেই আছে, তার মানে বস্তুর দূরত্ব আসলে ফোকাস দূরত্ব সমান, মানে ইউ 20 সেন্টিমিটার, এফ 20 সেন্টিমিটার। এখন ভি বের করে দেখো যে বিম্বটা কোথায় হয়, ভি এর ভ্যালুটা বের করো। দেখো তো কি আসে, প্রশ্নটা বুঝছো না? 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা উত্তল লেন্স আছে তোমার কাছে ধরো, যেটা ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, এবং এটা সরি এটা অবতল, এবং হ্যাঁ এটা অবতল, এবং এই বস্তুটার ফোকাসে একটা বস্তু আছে, তাহলে বিম্বে বিম্বের দূরত্ব কত হবে, মানে ভি এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখানে আসলে 1/f ফোকাস, তো অবতল দর্পণ ফোকাস ধনাত্মক হবে, তার মানে এটা 20 হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে 1/u, বস্তুটা কোথায় আছে, ফোকাসের উপরে আছে, মানে এই দূরত্বটাও 20 হবে, ইজ প্লাস হচ্ছে 1/v। এখন যদি আমরা এখানে v এর ভ্যালু বের করার চেষ্টা করি, 1/v ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, 1/20 মাইনাস 1/20, মানে এখানে আলটিমেটলি 0 হচ্ছে। তো কোন কিছুকে কি দিয়ে ভাগ দিলে সেটার ভ্যালু 0 হয়, সামথিং বাই কি ইজ ইকুয়াল টু 0 হয়, একমাত্র কোন কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ দিলেই, মানে সামথিং বাই ইনফিনিটি হচ্ছে আসলে 0 হয়, এটা তো আমরা জানি, রাইট? সো তার মানে এখান থেকে v এর ভ্যালু হচ্ছে আসলে বের হচ্ছে ইনফিনিটি, তার মানে বিম্ব হবে অসীমে। এবং ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন ফোকাসের জন্য পড়ছি, আমরা দেখছিলাম যে কি হয়, একটা প্রধানকে সমান্তরালে যায়, আরেকটা বক্রতার কেন্দ্র দিয়ে চলে যায় এমন ভাবে, এবং তারা সমান্তরাল লেখা হয়ে যায়, মানে এই সমান্তর রশ্মিগুলো কোথাও মিলে না, মানে বিম্ব হয় অসীমে, এবং আমরা ক্যালকুলেশন করে অসীমে পাচ্ছি আর কি। তো এখান থেকে বোঝা গেল যে সূত্রটা কিভাবে কাজ করে, আই হোপ সবাই ধরতে পারছি কাহিনীটা কি। কারো কোনো প্রশ্ন আছে আর এনিওয়ান? অসীমে মিলিত হয় বলতে এটা বোঝায় যে অসীম মানে যে জায়গায় আসলে জীবন আমরা যাইতে পারি না, মানে আসলে এটা মিলিত হয় না, এইভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে, এইটুকু। আর কোনো প্রশ্ন আছে কারো? তো এই জিনিসটা মাথায় বোঝার জন্য তোমাকে আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ফোকাস তলের কনসেপ্টটা কি আসলে, ধরো এটা ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ফোকাস তলের কনসেপ্টটা কি, ফোকাসের কনসেপ্টটা কি, যখন এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধানকে সমান্তরাল যাবে, তারা ফোকাসে গিয়ে মিলবে, এটা হচ্ছে ফোকাসের মূল বিষয়। আর ফোকাস তল হচ্ছে ফোকাসের বিন্দুতে আমরা যদি প্রধানকের সাথে লম্বভাবে একটা তল কল্পনা করি, তাহলে এই তলটাকে আমরা বলতেছি ফোকাস তল, এবং যেটা কিনা প্রধানকের সাথে লম্ব, প্রধানক্ষ এইভাবে হ্যাঁ ত্রিমাত্রিক ভাবে লম্ব আর কি। তো এখন ফোকাস তলে জানার উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে এই যে প্রধানক্ষের সমান্তরাল একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি ফোকাস এই বিন্দুটাতে গিয়ে মিলবে, বাট ধরো দুইটা আলোকরশ্মি আছে যারা নিজেরা সমান্তরাল, সমান্তরাল আঁকতে পারলাম না, যারা নিজেরা কিনা সমান্তরাল, কিন্তু এরা কিন্তু কেউই প্রধানক্ষের সমান্তরাল না, পুরোটাই বাঁকা, নিজেরা সমান্তরাল। তো এই ধরনের রশ্মিগুলো যখন আপতিত হয়, আপতিত হবার পর তারা আসলে প্রতিফলিত হয়ে যেই জায়গাটাই মিলে সেটা আসলে এই ফোকাস তলের উপরে অন্যান্য বিন্দুগুলোতে হয়, অন্য যে কোনো একটা বিন্দুতে হয়, মানে এই সবগুলো রেখা এই যে তলটা আমরা চিন্তা করছি এই তলের কোন একটা বিন্দুতেই মিলবে, এই জন্য এটাই হচ্ছে ফোকাস তলের কনসেপ্ট। কথাটা বুঝতে পারছি স্মৃতি? আচ্ছা তো এখন কাহিনী হইতেছে যে আমরা যদি অসীম থেকে একটা বস্তু চিন্তা করি, ধরো অসীমে বিশাল বড় একটা তাল গাছ আছে, ঠিক আছে, মনে করো একেবারে ছাড়াই চলে গেছে, আমেরিকায় চলে গেছে, ওইখান থেকে আলোক রশ্মি আসতেছে, ওই গাছের মগডাল থেকে আলোক রশ্মি আসতেছে, তো অসীম থেকে যখন দুইটা আলোক রশ্মি দর্পণে আসবে,
আলোক রশ্মিগুলো কি এইভাবে আসবে নাকি এইভাবে আসবে? এইভাবে আসবে না, মানে অসীম থেকে যখন একটা বিন্দু থেকে আলোক রশ্মি, হ্যাঁ অসীম থেকে যখন দুইটা আলোক রশ্মি এই দর্পণের দুইটা বিন্দুতে আসার চেষ্টা করবে, তারা এতটা দূরে থাকার কারণে তারা এইভাবে বাঁকা থাকবে না, তারা প্রায় সোজাই হয়ে যাবে। এবং সত্যি কথা বলতে অসীমে থাকা মানে এত দূরে যে আস্তে আস্তে ওই রশ্মির দুইটা, যেটা আমি বিম্ব তৈরি করার জন্য নেই, সেই দুইটা আসলে সমান্তরাল হয়ে যাবে, ব্যাপারটা হবে এইরকম। বুঝতে পারছি কাহিনীটা? আচ্ছা সমান্তরাল এটা কেমন হয়েছে? এটা বাজে রকম সমান্তরাল হয়েছে, আর আবারও একই অবস্থা। হ্যাঁ এই তো, তো এই সমান্তরাল রশ্মি দুইটা তাহলে এখন কোথায় মিলবে? এই যে ফোকাস বিন্দুতে আমি একটা তল কল্পনা করতে পারি, এই তলের উপরে কোন একটা বিন্দুতে মিলবে, এবং এটা বলা যায় যে এটা মোটামুটি হচ্ছে তোমার এখানে আর এটা হচ্ছে এই জায়গাতে এসে তারা মিলবে। তো তার মানে এই বিন্দুটা হচ্ছে ওই যে অসীম দূরে যে গাছটা আছে তার মাথার বিম্ব, তাহলে তার পা কোথায় হবে? তার ঠিক খাড়া উপরে এই জায়গাতে, তার মানে বিম্বটা পাবো আমি এতটুকু। তো এইটুকু হচ্ছে বিম্ব, বস্তুটা অসীম দূরে, তার মানে এটা কত লম্বা কত বড়, তত বড় সাইজের বস্তুটার বিম্ব এসে তৈরি হলো এতটুকু, মানে বিম্বটা অত্যন্ত ছোট এবং সেটা বাস্তব এবং এটা উল্টা, এই হচ্ছে তার ধর্ম। বুঝতে পারলাম? রশ্মি দুইটা যদি সমান্তরাল না হয়, সাপোজ ধরো রশ্মি দুইটা একটুখানি বাঁকা, এই যে এরকম বলতেছে তাই তো, এরকম বাঁকা হইলে এই রশ্মি গুলো দেখো তো আমার মিলানোর জন্য বেশি দূরে যাওয়া লাগে, তাহলে কি বস্তুটা অসীমে আছে? এটা কি তাহলে বস্তুর মানে বস্তু, মানে এখানে বস্তু মানে বস্তুটা, এটা বস্তুটাই মানে বোঝাচ্ছি যে তুমি যেটা বলতেছো সমান্তরাল না যদি এরকম হয় তার মানে আলোকরশ্মিটা বেশ ভালো অ্যাঙ্গেলে আছে, সমান্তরাল রেখা টেনে ফোকাস দিয়ে টেনে যে নিয়ম গুলা করছি সেভাবে করে দেখতে হবে যে বিম্বটা কেমন হবে এবং সেটা যে পজিশনে আসা উচিত সেখানে আসবে। হ্যাঁ বলো, এই যে এখন যেটা আঁকলাম অসীমের ফোকাস তলের উপরে হবে, বোঝা গেল? আর কি প্রশ্ন আছে? করে ফেলো। জ্যোৎস্নার আলোতে রং দেখা যায় না কেন? আচ্ছা বড়ই উদ্ভব প্রশ্ন, রং দেখা যায় না কে বলছে তোমাকে এটা বললো আর কি? পার্থক্য বুঝতে পারো না যে তোমার কোন ভাগটা কোন পাশে উল্টে আছে, বুঝতে পারো না। দুইটা সম্পূর্ণ ভিন্ন কালারের বস্তু যদি রাখো তাহলে কি বুঝতে পারো না দুইটার মধ্যে কালারের পার্থক্য আছে? বুঝতে পারো, জ্যোৎস্নার আলোতে তুমি আসলে কালার ঠিকই বুঝতে পারো, কিন্তু সেখানে আলোটা অনেক কম, আলোটা এতটাই কম যে ওই আলোগুলা তোমার মস্তিষ্কের যে কোন কোষ আছে সেই কোন কোষের মধ্যে ভালো করে রিসিভ করতে পারে না, যার কারণে আমরা কালারটা বুঝতে পারি না। বলতে পারো আমাদের চোখের মধ্যে রেটিনা আমাদের দুই ধরনের কোষ আছে, রড কোষ এবং কোন কোষ, যার মধ্যে আলোটা আলটিমেটলি পড়ে এবং আমাদের মস্তিষ্ক তখন দেখে। তো রড যে কোষগুলা, হ্যাঁ রড যে কোষগুলা, সেই কোষগুলা তৈরি করা মানে সেগুলোর বৈশিষ্ট্যটা হচ্ছে তারা খুব স্বল্প আলোতে মানে সে কাজ করতে পারে। আর যে কোন কোষগুলা, সেই কোন কোষগুলো অ্যাক্টিভেট হওয়ার জন্য বেশি পরিমাণ আলোর প্রয়োজন, এবং আমরা রঙিন জিনিস দেখি সেই কোন কোষ দিয়ে, কথাটা বুঝতে পারছি? তো চাঁদের আলো তো কম, তো ওই কম আলো আমাদের যখন চোখে যায় সেটা আমাদের রড কোষগুলাকে অ্যাক্টিভেট করে, কিন্তু কোন কোষগুলাকে অ্যাক্টিভেট করার মতো পর্যাপ্ত আলো সেখানে থাকে না, যার ফলে আমরা কালারটা ওইভাবে ভালো দেখতে পাই না। কিন্তু যেহেতু অল্প আলোতে আমাদের রড কোষগুলো অ্যাক্টিভ হয়ে যায়, তো আমরা বস্তুর আলো ছায়া অন্ধ সাদা কালো বা সাদা কালো জিনিস বুঝতে পারি ভালোভাবে, এই হচ্ছে বিষয়। আসলে আমরা কালার দেখতে পাই জাস্ট আমাদের কোন কোষগুলো আলো বেশি কম থাকলে অ্যাক্টিভ হয় না বলে কালারটা আমরা ধরতে পারি না, এই হচ্ছে কারণ। বুঝতে পারলাম? জি স্যার। তারপর আলোর চৌম্বকীয় তরঙ্গে কয়টি বিন্দুতে বিস্তার সর্বোচ্চ? জি জি,
একটা বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গের কয়েকটি বিন্দুতে বিস্তার সরণ, বিস্তার হচ্ছে প্রত্যেকটা তরঙ্গ শীর্ষে, তুমি যে প্রশ্নটা করছো সেটা উত্তরটা হবে এরকম, তরঙ্গের প্রতিটা শীর্ষ বিন্দুতে বিস্তার সর্বোচ্চ হবে, এবং এখানে আসলে কয়টা বিন্দু, এটা অসীম বিন্দু হইতে পারে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য যাই বলো না কেন, এখানে বিস্তার অনেক জায়গা আছে, এখানে 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 প্রত্যেকটা বিন্দুতে বিস্তার সর্বোচ্চ, এবং আমি যতদূর যাবো তত বিন্দু এবং বিন্দু পাইতে থাকবো, ঠিক আছে, তাহলে এখানে একটা বিন্দু হবে না আসলে, বাট বলতে পারো যে এই সবগুলো বিন্দুকে বলা যায় সর্বোচ্চ শীর্ষ বিন্দু। হ্যাঁ কি বলছিলাম, একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় 4 সেন্টিমিটার, তাহলে সেখানে কয়টা শীর্ষ বিন্দু থাকবে, শীর্ষ বিন্দু, শীর্ষ বিন্দু বললে একটা থাকবে, আর বলি যদি বলা হয় সর্বোচ্চ বিস্তারের বিন্দু থাকবে দুইটা, একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এখানে, এখানে 4 সেন্টিমিটার কথাটা কোনো কাজে লাগবে না, এটা একটা ক্যামোফ্লাজ, ঠিক আছে, এটার কোনো মিনিং, এটা কোনো প্রয়োজন নাই আসলে। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে এটা তোমার একদম সহজ ভাবে বুঝাই, ধরো তুমি একটা লোহার কাছে একটা চুম্বক একবার কাছে আনতেছো দূরে নিতেছো, কাছে আনতেছো দূরে নিতেছো, তাহলে ব্যাপারটা কেমন হবে, মানে ওইটার ভেতরে থাকা ডোমেন গুলাকে একবার সোজা হবে আবার ঘুরে যাবে, একবার সোজা হবে ঘুরে যাবে, মানে এখানে একটা পিরিয়ডিক মোশনের মতো একটা পালস তৈরি হবে, এই ধরনের পালস থেকে আসলে যে জিনিসটা তৈরি হয় আলটিমেটলি সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ক্লাস 9 SSC এর জন্য তোমাকে এতটুকু বললেই আমার যথেষ্ট, আশা করি আর কোনো প্রশ্ন এখান থেকে মানে এখন উত্তর জানতে চাও না, কারণ হচ্ছে তাহলে আমাদের আর SSC পড়া হবে না, ইভেন HSC তেও ওইগুলো পাবা না, এটা পড়তে হলে আর একটু ডিপে যাইতে হবে, আর একটু উপর লেভেল ইউনিভার্সিটি লেভেলে যাইতে হবে। হ্যাঁ আরো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং এখানে দুইটা তরঙ্গ থাকে, একটা হচ্ছে তোমার কি বলে এটা চার্জবাহী কণার তরঙ্গ, আর এটা হচ্ছে ম্যাগনেটিক চুম্বকের তরঙ্গ, এবং এই দুইটা তরঙ্গ পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিলং করে, মানে ছবিটা তো আসলে এখানে আঁকতে পারবো না, ছবিটা যদি আঁকি আমি কিরকম হবে, ধরো মনে করো যে একটা কার্ডবোর্ড আছে এইভাবে, হ্যাঁ তো ধরো এই কার্ডবোর্ডের উপরে গায়ের উপরে একটা তরঙ্গ আছে, এটা শুয়ে আছে, তো তরঙ্গটা হবে এরকম চেহারা হবে না, এটা হচ্ছে কার্ডবোর্ডের উপর তরঙ্গ, আর এটা এটা হচ্ছে এক ধরনের একটা তড়িৎ চুম্বক তরঙ্গ, বা সরি মানে এটা হচ্ছে তোমার মানে কি বলে ম্যাগনেটিক ফিল্ডের তরঙ্গ, আর একটা যে তরঙ্গ যেটা হচ্ছে চার্জের কারণে হবে সেটা হবে এটার সাথে ঠিক খারাপভাবে অবস্থান করবে, আমি যদি এখন এটার সাথে খারাপভাবে আমি যদি একটা জাস্ট ই কল্পনা করতে পারি, হ্যাঁ চিন্তা বুঝো বিষয়টা, সো একদম ঠিক খারাপভাবে আছে, তো এটার মধ্যে একটার মধ্যে একটা ঢুকে আছে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে ব্যাপারটা হবে অনেকটা এরকম, তো এই তার সাথে যদি আরেকটা তরঙ্গ ভাবে থাকে তো তখন এই তরঙ্গটাকে আমরা বলবো আসলে তড়িৎ চুম্বক তরঙ্গ, এবং এটাই হচ্ছে আসলে আলো, ঠিক আছে, এখানে ব্যাপার স্যাপার আছে, দুইটা তরঙ্গ একটা এইভাবে একটা এইভাবে, এই যে এইভাবে বলতে পারো এইভাবে এই এই দুইটা তলে থাকে, কমাইতে কমাইতে ওই পর্যন্ত নিয়ে যে গেলে গামারে হবে, বাট নর্মালি সাধারণ আলোকে তুমি কমাইতে থাকো আস্তে আস্তে হবে কি একটা একটা নর্মাল আলো বেগুনি আলোতে পরিণত হবে, বেনি আসহ কলা আছে না, ধরো তুমি একটা লাল আলো তরঙ্গ ধরে কমাচ্ছ, কমাই হবে সেটা লাল থেকে কমলা তারপর হচ্ছে আসমানি সবুজ এভাবে আস্তে আস্তে বেগুনির দিকে যাবে, এবং বেগুনিতে যাওয়ার পরে আর তুমি দেখবে না, তারপর সেটা কমতে থাকবে কিন্তু সেটা ভিজিবল আলোর মধ্যে থাকবে না, আর কোন প্রশ্ন কি কি না, দীপ্তিহীন বস্তু হচ্ছে ওইগুলা যেখান থেকে নিজস্ব ভাবে আলো বের হয় না, যেমন এই বোর্ডটা, এই বোর্ডটা তোমরা দেখতেছো এখন বোর্ড থেকে আলো যাচ্ছে তোমাদের চোখে ক্যামেরা দিয়ে যাচ্ছে, তাহলে কি বোর্ড থেকে আসলে আসলে আলো বের হচ্ছে, আলোটা কি বোর্ডের থেকে আসতেছে নাকি লাইট থেকে আসতেছে, লাইট থেকে বোর্ডে পড়ছে দেন তোমার চোখে যাচ্ছে, তো এটা হচ্ছে দীপ্তিহীন বস্তু, আর যেই বস্তু থেকে আলো বের হয় না, আলো আলো পড়লেও আলো বের হয়ে আসে না, সেটাকে আমরা বলি কৃষ্ণ বস্তু, কৃষ্ণ বস্তুর বিকিরণ সম্পর্কে বিশাল পড়াশোনা করতে হয়, এটা তুমি পড়বা ইয়েতে তাপগতিবিদ্যায় পড়বা যখন ইন্টার উঠবা ইন্টার সেকেন্ড ইয়ারের বইয়ে পাবা, হ্যাঁ দীপ্তিহীন মানে কি আলোর উৎস না, তার নিজের নিজস্ব আলো নেই, অন্য সোর্স থেকে সে আলো গ্রহণ করতে পারে, ঠিক আছে, আলো স্যার একটা পদার্থকে
এটা আমি বলতে পারবো না, এই উত্তর আমার কাছে নাই, আই এম সরি। এরপর সূত্র আমিও খুঁজতেছি, বলতে পারবো ভেদ করতে পারে না কেন? আমি আমার মতো একটা মাথার মধ্যে ব্যাখ্যা বাসা যায় নিছি, বাট আমি যাই না এটা মানে আসল কি সত্যি কিনা, বা এটা আসলে কোনোদিন প্রশ্ন সত্যি কথা আমি এই প্রশ্নটা কোনোদিন কোনো স্যারকে করতে পারি নাই আমার স্টুডেন্ট লাইফে, আর করতে পারিও নাই, অন্যান্য প্রশ্নও করতে পারি নাই, কিন্তু এই উত্তরটা নিজে থেকে আর বের করতে পারি না। সব উত্তর বের করতে পারছি মোটামুটি, মানে একাডেমিক পড়াশোনার জন্য যত ধরনের প্রশ্নগুলো আসা উচিত সবগুলো প্রশ্ন নিয়ে আমার মোটামুটি ঘাটা হয়েছে, মোটামুটি 90%, বাট 10% আমার এখনো ঘাটাও হয় নাই, জানিও না, কিছুই বলতে পারবো না, নো আইডিয়া, মূর্খ মানুষ আমি, এটুকুই বলতে পারো। আচ্ছা তারপর এখন আমি এটা বুঝাতে চাচ্ছি না, কারণ আমরা এখন ওগুলো নিয়ে আলোচনা করবো না, আমরা আসলে একটা একাডেমিক সিরিয়ালের মধ্যে যাচ্ছি, যখন চ্যাপ্টার 11 আসবে তখন প্রশ্নটা করো, ঠিক আছে? এখন প্রশ্নটা করলে এইভাবে ক্লাসের ক্লাসের কোনো ফ্লো থাকে না, বুঝতে পারছো? তবে এতটুকু বলে রাখি, ওই ধারক একটা ধাক্কা দেয়, ধারক হচ্ছে ধাক্কা দেয়, ধারকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, সে তার পরিবাহকে তারের মধ্যে দিয়ে চার্জের একটা ধাক্কা দিতে পারে একটা সাময়িক সময়ের জন্য। এই ক্লুটা দিলাম, তারপরে ভাবতে থাকো, না ভাইবা কিছু বাই করতে পারলে কনগ্রেচুলেশন, না পারলে আলহামদুলিল্লাহ পরে আলোচনা করা যাবে। তো তাহলে চ্যাপ্টার আলো থেকে আর কারো কোনো প্রশ্ন আছে? উত্তলায়নের বেশি কাছে যদি বস্তুটাকে না হয় তাহলে উত্তলায়নটা সমতলায়নের মতো কেন আসবে? উত্তলায়নের বেশি কাছে যদি না হয়, হ্যাঁ ভালো প্রশ্ন, ধরো এটা আমার একটা উত্তল দর্পণ, ঠিক আছে, ওকে, আর ধরো এটা হচ্ছে একটা সমতল দর্পণ, আমি যদি এখন এই সেগমেন্টটু কেটে ফেলি তাহলে দেখো তো এটা এটার মধ্যে কোনো পার্থক্য আছে তেমন একটা? বুঝা গেছে? একটু বাঁকা, বাট যদি একেবারেই কাছে নিয়ে চলে যাও একটা ছোট্ট বিন্দুকে, একেবারেই তার কাছে নিয়ে যাও, একবার সাথে পাশ লাগায় ফেলো, তো ওই ছোট্ট জায়গায় যে প্রতিফলক অংশটা ব্যবহৃত হবে সেটা অ্যাকচুয়ালি সমতল দর্পণের মতোই কাজ করবে। তারপর আর কোনো প্রশ্ন আছে আলো থেকে, তো প্রতিফলন থেকে যদি প্রশ্ন না থাকে আমরা চ্যাপ্টার 9 নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছিলাম। ওকে, সো আশা করি কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা চ্যাপ্টার 9 ধরি সবাই আজকে। হ্যাঁ, আজকে বেশি তো 9 পুরোটা ধরতে পারবো না, আমরা বিসমিল্লাহ করি, প্রাথমিক আলোচনাগুলো করে ফেলি। সো চ্যাপ্টার 9 বের করছি, আলোর প্রতিসরণ, এবং চ্যাপ্টার 8 এর থেকে চ্যাপ্টার 9 এই অনেকের প্রবলেমটা আসলে একটু বেশি থাকে আমি জানি, কারণ আসল সত্যি কথা বলতে যারা চ্যাপ্টার 8 ভালোভাবে বোঝে তাদের জন্য 9 এর 60-70% আসলে একদম ইজি হয়ে যায়, আর বাকি কয়েকটা নতুন ইনফরমেশন পড়লে হয়, একদমই কঠিন না, সবচেয়ে ইজি চ্যাপ্টার বলবো আমি 8-9, ঠিক আছে, কেমিস্ট্রিতে কোনো ঝামেলা নাই, শুধু কনসেপ্টটা বুঝলেই কাজ শেষ। তো চ্যাপ্টার 9 হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ। সো আলোর প্রতিসরণ জিনিসটা কি, আমরা মোটামুটি বেসিক আমাদের ধারণা আছে যে আলো চলতে চলতে কোন একটা মাধ্যমে যদি হঠাৎ করে ভিন্ন মাধ্যমে প্রবেশ করে সে একটু বাঁকা তেরা চলাফেরা শুরু করে, সেটাকে আমরা আলোর প্রতিসরণ বলি। বাট আমার ঘটনা এখান থেকে শুরু না, আমার ঘটনা শুরু আরো আগে থেকে, যে এই ঘটনাটা কেন ঘটে, মানে এখান থেকে কিভাবে কি, মানে এখানে মূল কনসেপ্টটা কি, ধরো যে একটা আলোক রশ্মি সোজা চলতেছিল, হঠাৎ করে একটা কাচের ব্লকের মধ্যে আলোটা ঢুকছে, ঢোকার সাথে একটু বেঁকে গেছে এইদিকে। তো আমরা জানি যে আলোর ওয়ান এন্ড অনলি বৈশিষ্ট্য হচ্ছে, ওয়ান এন্ড অনলি মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে আলো সবসময় সারা জীবন সরল পথে চলবে, তার বাঁকা পথে চলে কোনো কথা না, বা যখন সে একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা ভিন্ন ঘনত্বের স্বচ্ছ মাধ্যমে চলে তখন এইভাবে দিকটা পরিবর্তন হয়ে যায়। তো এখানে হচ্ছেটা কি আসলে, আসলে যেটা হয় আলো বেগ কত আমরা জানি না, 3×10⁸ মিটার পার সেকেন্ড, রাইট? তো এখন এটার উপরে কোনো বেগ আছে আলোর বেগের উপরে, কি মনে হয় আলোর বেগের উপরে কোনো বেগ আছে? হওয়া সম্ভব, থাকতেও পারে নাও থাকতে পারে, আচ্ছা থাকতে পারে না, কোনোদিনও থাকতে পারবে না, ঠিক আছে? একটা সহজ একটা একটু ইন্টারেস্টিং কথা বলি, মাথার উপরে দিয়ে যাইতে পারে, ধরো তোমার কাছে একটা টর্চ আছে, হ্যাঁ,
তুমি টর্চ দিয়ে আলো মারতেছো সামনের দিকে, তো সামনের দিকে আলোটা তো 3×10⁸ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাই না? এখন চিন্তা করো তুমি এখন দৌড়াইতেছো আলোর বেগে, তুমি আলোর বেগে দৌড়াইতেছো এবং দৌড়াইতে দৌড়াইতে তুমি টর্চ মারতেছো, তাহলে হিসাবে কি বলে? তাহলে তুমি যে আলো মারতেছো সেই আলোটা তো আলোর বেগে যা দৌড়ায়, তুমি এখন আবার লাইটটাকে নিয়ে আলোর বেগে দৌড়াচ্ছো, তাহলে ওইখান থেকে যে আলোটা বের হবে সেটার বেগ কি ডবল হওয়া উচিত না, উচিত কি না? বাট এটা কোনোদিন হবে না। তুমি যদি একটা আলো লাইট নিয়ে আলোর বেগে দৌড়াইতে দৌড়াইতে আলো মারতে থাকো, সেই আলোর বেগ সেই ওইটাই থাকবে, 3×10⁸ মিটার পার সেকেন্ডই থাকবে। এটা একটা খুবই মিস্টেরিয়াস জিনিস, এবং এটা আসলে আমাদের আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বলে এটাকে, এটাও তোমরা পড়বা ইন্টারমিডিয়েটে গিয়ে। তো যাই হোক, মানে বিষয়টা হচ্ছে এই আলোর চেয়ে কোনো বেগে কোনো কিছু মানে কোনো বস্তুর বেগ কখনোই হতে পারে না, এটা প্রমাণিত। সো আলোর বেগ হচ্ছে সর্বোচ্চ, তার মানে আলো হচ্ছে বেগের রাজা, ঠিক আছে? তো আলো যেই যে 3×10⁸ মিটার পার সেকেন্ড, এইটা তোমরা যখন বইয়ে দেখছো, বইয়ে যেখানে তথ্যগুলো থাকে ভালো করে খেয়াল করবা, এইটা বলা থাকলে শাখা একটা জিনিস বলা থাকে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে, এই কথাটা কিন্তু সবসময় বলা থাকে, তাই না? কেন বলা থাকে? কারণ হচ্ছে আলোর বেগ এইটা সর্বোচ্চ কেবলমাত্র শূন্য মাধ্যমেই হয়, তার মানে কি অন্য মাধ্যমে আসলে এর থেকে কম হয়, মানে মাধ্যম যখন চেঞ্জ হয়ে যায়, মানে যখন কোনো মাধ্যম থাকে আলোর বেগটা কম হয়, এবং ওই মাধ্যমটা যত ঘন হয় সেই মাধ্যমে আলোর বেগটা ততটাই কম হয় এর থেকে। সো তার মানে আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে জাস্ট সিম্পলি চেঞ্জ করে, শিফট করে, তখন আসলে তার বেগের পার্থক্য হয়। এবং এখানে হচ্ছে বিশাল বড় ঝামেলা, যেটা হয় যে বায়ু মরফর এই মাধ্যমটা বায়ু মাধ্যম, তো বায়ু মাধ্যম থেকে আলোটা যাচ্ছিল, তো বায়ু আর শূন্য মাধ্যমে আলো বেগ একদম মোটামুটি কাছাকাছি একই বলা যায়, ঠিক আছে? তো এখানে সব খুব ভালোভাবে রাজার হালে চলতেছিল বেগ নিয়ে, বা যখন সে কাঁচের মধ্যে প্রবেশ করলো, কাঁচটা হচ্ছে ঘন, তো ঘন কাঁচের মধ্যে আলোর বেগ আর 3×10⁸ মিটার পার সেকেন্ড সে ধরে রাখতে পারে না। আর যখন সেই তার বেগটা হারায় ফেলে, কমে যায়, মানে তার যে রাজত্বটা এখানে হারায় যাচ্ছে, সেই এত বড় অপমানটা সইতে পারে না, এত বড় অপমানটা সইতে না পেরেই দিকভ্রষ্ট হয়ে যায়, পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এবং এই ঘটনাটাকে আমরা বলি আসলে আলোর প্রতিসরণ। বাই দ্য ওয়ে, যে কারণটা বললাম সেটা মোটেও কোনো সায়েন্টিফিক কারণ না, এটা একদম সম্পূর্ণ বানোয়ার একটা কাহিনী, যদিও জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য, ফিল করানোর জন্য। এখানে আসলে অনেক ডিপ কারণ আছে, বাট সেগুলো আমরা পড়বো না, ভুলেও অন্তত এসেছি কোনোদিনও না, ঠিক আছে? শুধু আলো দিক পরিবর্তন করে এইটুকু আমরা জানবো, এবং এই আমাদের এই দিক পরিবর্তন নিয়ে সব হিসাব, কোন দিকে যাবে, কত ডিগ্রি কোণে যাবে, এই সব কিছু নিয়ে আমাদের কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, আলোর বেগ বায়ু থেকে কাছে প্রবেশ করলে কাছের মধ্যে কমে যায়, কারণ বায়ুর থেকে কাছে আলোর বেগ আরো কম, ঠিক আছে? তো এখানে বেগটা কমে যাওয়ার কারণে এই অপমানটা সে সইতে পারে না বলেই সে বেগে বসে। তো এখন এই বাঁকার কিছু নিয়ম আছে, রাইট? হ্যাঁ, শূন্য মাধ্যমেই এটা, এবং এটা সর্বোচ্চ, ঠিক আছে? এই শূন্য মাধ্যম ছাড়া, শূন্য মাধ্যমে তোমার কথা বুঝতেছি না। হ্যাঁ, মহাকাশ শূন্য মাধ্যম, মহাকাশে তুমি কোন জায়গায় আছো সেটার উপর ডিপেন্ড করে। তুমি মনে করো ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে আছো, সেটাও মহাকাশ, কিন্তু সেখানেও সামান্য বায়ু আছে, ফলে তাই মহাকাশ না বলে একদম শূন্য মাধ্যম বলা উচিত। এখন তুমি শূন্য মাধ্যম পৃথিবীতেও ক্রিয়েট করতে পারো একটা ভ্যাকুয়াম চেম্বার তৈরি করে, তাহলে কি পৃথিবীর মধ্যে ভ্যাকুয়াম চেম্বার তৈরি করলে সেটা মহাকাশ হয়ে যাবে না? তো মহাকাশ চিন্তা না করে চিন্তা করা দরকার জাস্ট শূন্য মাধ্যম। এখন এটা কেমনে হয়েছে, কোন জায়গার কারণে হয়েছে সেটা ম্যান্ডেটরি না। কে যেন আর কি প্রশ্ন করতেছিল? আচ্ছা, তো তাহলে আলো, এই 9 মাইক্রোফোন অফ করো, 9 তোমার মাইক্রোফোন থেকে খুব উদ্ভট আওয়াজ আসতেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম ভুলে গেছি, ও হ্যাঁ, আলো বাইকা বসে, তো আলো যখন বাইকা বসে এখানে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে যে আলো কখন কোন দিকে বাঁকবে। তো এটা বোঝার জন্য আমাদের আসলে একইভাবে আলোতে চ্যাপ্টার, এটা আমরা যেমন প্রতিফলনের কিছু পরিচয় জানছি, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম জানছি, 14 গোষ্ঠীর পরিচয় জানছি, এখানে আমরা সেই জিনিসটা জানবো। তো ধরো এটা হচ্ছে আমাদের দুইটা আলাদা মাধ্যম, বুঝতেই পারতেছি যে এই আলোটা বাঁকবে কখন, আলোটা বাঁকবে যখন আলো বেগের পরিবর্তন হবে। আর আলোর বেগের পরিবর্তন হওয়ার জন্য কি হবে, কি লাগবে, একটা মাধ্যম হলে হবে না, দুইটা মাধ্যম হবে, কারণ আলো যদি একটা মাধ্যমেই চলতে থাকে তার তো বেগ একটাই থাকছে, পরিবর্তন হচ্ছে না।
আলো প্রতিফলন মানে প্রতিসরণটা ঘটায় তখনই যখন বেগটা পরিবর্তন হয়। আর বেগ পরিবর্তন হওয়ার জন্য এই জন্য আমাদের একটা মাধ্যমে থাকতে চলবে না, দুইটা মাধ্যম নিতে হবে, অবশ্যই দুইটা মাধ্যমের ঘনত্ব ভিন্ন হইতে হবে, এটাকে আলোকীয় ঘনত্ব চিন্তা করতে হবে। এটা কিন্তু আমরা চ্যাপ্টার ফাইভে যে ঘনত্ব পড়ছি সেই ঘনত্ব না, মানে আলোর কাছে সেটা ঘন না হালকা সেটা ম্যান্ডেটরি। তো আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম এবং এটা হচ্ছে আমাদের কাচ মাধ্যম। তো এই যে তলটা আমি আছি, হ্যাঁ সবসময় ঘনত্বই তার কাছে বেশি ঘন হবে এইটা না। তো এই জন্য আমরা বলি আলোকীয় ঘনত্ব কথাটা ব্যবহার করি, শুধু ঘনত্ব কথাটা ব্যবহার করি না। বাট অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে 99% কেসেই দেখা যায় যেটা অ্যাকচুয়ালি ওজনের কারণে ভরের কারণে বেশি ঘন আলোর কাছে সেটা ঘন বেশি হয়ে যায় মোস্ট কেসে। তো এই জন্য আমরা একটু তারপরে যেহেতু সামান্য একটু ব্যতিক্রম হইতে পারে এই জন্য সরাসরি ঘনত্ব না বলে আলোকীয় ঘনত্ব বলবো। তো বায়ু থেকে কাজ এমনিতেও ঘনত্বের দিক থেকে চিন্তা করলে ঘন এবং আলোর কাছেও তাই, বায়ুর থেকে কাজ হালকা ওর কাছে অনেক বেশি ঘন, সেটা মিলে যায়। তো এখন যে ঘটনাটা ঘটতেছে যে এই দুইটা মাধ্যমকে আমি আলাদা করার জন্য এখানে একটা তল কল্পনা করতেছি, রাইট, বাঁকা আঁকলাম তাই না, দেখি সোজা আঁকা যায় কিনা। পার্থক্য সৃষ্টি করতেছে। তো এই জন্য এটাকে আমরা বলবো বিভেদ তল, কি বলবো বিভেদ তল, আমি আর লিখলাম না, ঠিক আছে। তো বিভেদ তল হচ্ছে সেই তল যেটা হচ্ছে দুইটা ভিন্ন ঘনত্বের মাধ্যমকে পৃথক করে, এই হচ্ছে বিভেদ তল। গেলাম তো এখন আমরা কি করবো, একই নিয়ম আমরা আলোকে প্রতিসরণ ঘটাবো, তাহলে অবশ্যই একটা বিন্দুর থেকে একটা আলোক রশ্মি নিতে হবে। আমরা ওই বিন্দুর যে কনসেপ্ট করছি, বিম্বের যে কনসেপ্ট করছি, সব কিন্তু একইভাবে কাজ করবে, কোনো আলাদা কনসেপ্ট এখানে না। তো আমরা একটা বিন্দু নিছি, সেই বিন্দু থেকে একটা আলোক রশ্মি নিছি, অনেকগুলো আলোক রশ্মির পরিবর্তে। তো ধরুন আলোক রশ্মিটা এভাবে গেল। তো এখন আরেকটা বিষয় আছে, এই প্রতিসরণ ঘটার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আলোক রশ্মিটা কিন্তু বাঁকা ভাবেই পড়তে হবে, একদম খাড়া পড়তে পারবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এবং এটা কোথায় পড়লো, বিভেদ তলের একটা বিন্দুতে, এবং অ্যাজ ইউজুয়াল এই বিন্দুটার নাম আমরা আবারও আপতন বিন্দুই রাখবো। এবং আবারও আপতন বিন্দুতে আমরা কি করব একটা আচ্ছা পরে। তো এই আলোক রশ্মিটা ধরো আমাদের বেঁকে এই দিকে চলে গেল, ঠিক আছে। যদি আসলে এটা এইদিকে যাবে না, এটা আসলে একটু এইদিকেই বাঁকবে, কেন বাঁকবে এটা একটু পরে বলতেছি। তো ধরো আলোটা এইদিকে গেল, সামান্য বাঁকছে না, বাঁকাটা কি বোঝা যাচ্ছে, বাঁকছে যে আচ্ছা তাহলে এইদিকে বাঁকছে। তো ধরলাম এই যে আলোটা প্রতিফলিত হয়ে গেল, এই রশ্মিটার একটা নাম দিব আমরা, এটাকে আমরা বলবো প্রতিসরিত রশ্মি। তাহলে এটা আপতিত রশ্মি, এটা আপতন বিন্দু, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি গেল। তো এই একই রকম ভাবে হয়ে গেল মোটামুটি পরিচয়। এখন আমরা করব কি, আগের মতো কাজ করব, এই আপতন বিন্দুতে আমরা একটা অভিলম্ব আঁকবো যেটা হচ্ছে বিভেদ তলের সাথে লম্ব। দর্পণে ছিল, প্রতিফলনে ছিল দর্পণের সাথে লম্ব, আর প্রতিসরণে বিভেদ তলের সাথে লম্ব। তো এটাই হচ্ছে আমাদের অভিলম্ব, এবং একইভাবে আবার অভিলম্বে একটা কোণ পাইছি আমরা, এটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আই। আর এখানে আমরা আরেকটা কোণ পাইছি, এইটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এবং এই জন্য এটাকে আমরা বলবো আর, মানে আই আর একই আসলে নাম ঠিক থাকে আর কি। তো এখন বলো ডেফিনেটলি দুইটা কোণ কি সমান, কোনোদিনও সমান না, মানে সমতল দর্পণের ক্ষেত্রে আই আর আর সারা জীবন সমান ছিল, বা প্রতিসরণের ক্ষেত্রে আই এবং আর কখনোই সমান না, কেবলমাত্র একটা কেসেই সমান, যদি আলোটা খারাপ পড়ে তাহলে খারাই প্রতিফলিত হবে, প্রতিসরিত হবে, তখন সেক্ষেত্রে আইআর আর একমাত্র সমান হওয়া সম্ভব, এছাড়া সমান হওয়া সম্ভব না। তো যাই হোক ঘটনা, হ্যাঁ খারাপ হলে কেন সম্ভব, যখন আমরা খারাপ লোক রশ্মি অ্যাপ্লাই করে সূত্র দিয়ে বোঝার চেষ্টা করব, সূত্র দিয়ে মান বের করে বসানোর চেষ্টা করবো, তখন বুঝতে পারবো কেন খারাপ হলে এটা খারাই যায়, ঠিক আছে। বাট বাঁকা হলে যে বাঁকা যায় এটাও একই সূত্র, মানে একটা সূত্রই, তো একটা সূত্র দিয়ে দেখা যায় যে অ্যাঙ্গেলটা যখন জিরো হয় তখন আই এর ভ্যালু জিরো হয়, ইকুয়েশন অনুযায়ী, ইকুয়েশনটা নিয়ে কাজ করলে পরে বুঝতে পারবো। তো যাব দা, হ্যাঁ 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 ওইটাকে প্রতিসরণ বলতে পারো, ওইটাকে প্রতিসরণ বলতে পারো, জাস্ট বলতে হবে দিক পরিবর্তন হয় নাই, ঠিক আছে, মানে একদম অ্যাকচুয়ালি কনসার্ন দিয়ে চিন্তা করলে। বাট নর্মালি যখন তোমরা একদম প্রাইমারি লেভেল যেগুলো পড়ো তখন বলেই দেওয়া হয় যে আলোক রশ্মি তীব্রভাবে পড়তে হবে, তাহলে সেটাকে প্রতিসরণ বলে। বাট আসলে ওইটাকেও প্রতিসরণ বলতে হবে, ওইখানেও কাহিনী আছে, ওটা বলবো নি। তো তাহলে কোনো সমস্যা আছে, একই নাম একই জিনিস একই জন্ম পরিচয় চতুর্গোষ্ঠীর, ঠিক আছে।
এখন আমাদের যেটা করতে হবে এই রুলস জানতে হবে যে আলোক রশ্মির যখন প্রতিসরণ হয় কিভাবে প্রতিসরণ হয়। এখানে হচ্ছে দুই ধরনের রুলস আছে, একটা হচ্ছে বাহ্যিক রুলস, একটা হচ্ছে একদম প্রপার মানে সূত্র মানে ইকুয়েশনাল বেসড রুলস। প্রথমে বাহ্যিক কিছু রুলস আমাদের জানা দরকার, এটা না বুঝলে সমস্যা আছে। তো ধরো এটা হচ্ছে আমাদের হালকা ছিল, এটা তো আমাদের কাজ ছিল। তো প্রথম যে রুলসটা আমরা জানবো, আলো যদি কোনো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে যেটা হয় আলোকরশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়, অভিলম্বের দিকে বেঁকে যায়। এটার মানে কি? দেখো আলোটা সোজা এই দিক দিয়ে যাচ্ছিল, খুব ভালো কথা, হঠাৎ করে কাজ চলে আসছে। তো এখন নর্মাল যদি এখানে আলোর প্রতিসরণটা না ঘটতো, আলোটা তো এই বরাবর চলে যেত, তাই না? রাইট, বাট এই দিকে তো সব গেল না, সে কোন দিক আসছে? সেই দিকে না গিয়ে সে এই দিকে চলে আসছে, মানে সে অভিলম্বের আরো কাছাকাছি চলে আসছে। তো এটা হচ্ছে প্রথম রুলস, ঠিক আছে? আর নাম্বার টু রুলস হচ্ছে যদি উল্টা ঘটনা ঘটে, ধরো এটা হচ্ছে আমাদের এখন ঘন মাধ্যম, এটা হচ্ছে ধরো আমাদের হালকা মাধ্যম, তাহলে যেটা হবে আলোকরশ্মিটা এখানে তো আমি একটা অভিলম্ব আঁকবো, তাই না? তো আলোকরশ্মিটা যেই পথে চলার কথা ছিল সেই পথে চলবে না, দিক তো পরিবর্তন করবে। বাট ইন দ্যাট কেসে যে হবে যেটা ঘটবে, সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে সে আরো ওই দিকে চলে যাবে। তো এটা হচ্ছে একদম প্রথম রুলস, এবং এটা পারমানেন্টলি স্থায়ী ভাবে চিরজীবনের জন্য মাথার মধ্যে ঢোকায় না। আলো হালকা থেকে ঘনতে গেলে অভিলম্বের দিকে বাঁকবে, এবং ঘন থেকে হালকা গেলে অভিলম্বের দূরের দিকে থেকে দূরে যাবে। কারণ এই কনসেপ্টটা তোমাকে বিভিন্ন জায়গায় সহজে ডিসিশন মেক করতে খুব সহজে সহায়তা করবে, ঠিক আছে? তো গেল, তারও তো বুঝতে আশা করি কোনো সমস্যা হচ্ছে না। তো দেখো এই রুলসটা জানলে তুমি যেটুকু গেস করতে পারবা শুধু এইটাই যে কোন দিকে বাঁকবে। বাট এখন এক্সাক্টলি যদি প্রশ্ন করা হয় কত ডিগ্রি বাঁকবে, অ্যাকচুয়ালি আপতন কোণ কত হলে প্রতিসরণ কোণ কত হবে, সেটা তুমি কোনোদিন এই দুইটা তথ্য থেকে ডিফাইন করতে পারবা না। তবে এটা বলতে পারবা হালকা থেকে ঘনতে গেলে আই ইজ গ্রেটার দেন আর হবে, আর যদি ঘন থেকে হালকাতে যায় তাহলে কি হবে, আই ইজ স্মলার দেন আর হবে, এইটুকু বলতে পারবা। বাট তুমি স্পেসিফিক কোনো হিসাব দিতে পারবা না। এখন স্পেসিফিক হিসাব দিতে না পারলে আসলে আমাদের ফিজিক্স এর পড়াশোনা করেও কোনো লাভ নেই, ক্যালকুলেশন করে তোমাকে প্রপার ডিসিশন অ্যাকচুয়াল ভ্যালু প্রোভাইড করতে হবে। তো এই জন্য আমরা আসলে আবারও প্রতিসরণের স্পেসিফিক দুইটা সূত্র জানবো, যেটাকে প্রতিসরণের সূত্র বলে আখ্যায়িত করা হয়। তো অ্যাজ ইউজুয়াল প্রথম সূত্রটা হচ্ছে ওই আগের মতো আলোক আপতিত রশ্মি, আপতন বিন্দু, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দু অভিলম্ব একই তলে থাকে। আশা করি এটা বুঝতে এখন আর সমস্যা নেই। আলোতে প্রথম অধ্যায়ে এইটা আমরা যেমন করছিলাম ঠিক তেমন, মানে সবগুলো রশ্মি একটা সারফেস এর মধ্যে আছে, সারফেস থেকে উপরেও না নিচেও না। ধরো আলোটা এভাবে গেছে, এভাবে প্রতিসরিত হয়েছে, এমন হয় না সে বোর্ডের দিকে একটু ভেতরের দিকে ঢুকে গেছে, অথবা বোর্ড থেকে একটু উপরের দিকে উঠে আসছে, এই সারফেসেই থাকতে বাধ্য থাকিবে। বোঝা গেছে? সমস্যা কোনো আর কোনো সমস্যা নাই তো? আচ্ছা, তো এই রুলসটা আসলে খুব একটা অ্যাপ্লাই করতে হবে না আমাদের। মূল যে সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, এই সূত্রটাকে আমরা সাধারণত স্নেলের সূত্র বলে থাকি। কিসের সূত্র বলে থাকি? স্নেলের সূত্র। এবং আমি তোমাদের এখন যে সূত্রটা দিব, এই সূত্রটা তোমাদের যে কি বলে বইয়ে যে এখন যে যেভাবে আছে জিনিসগুলা তার সাথে মিলবে না, একটু ওল্ড স্কুল টাইপের সূত্র দিব। মানে অ্যাকচুয়াল সূত্রটার যে যে রিজিয়ন থেকে আসছে সেটা আমি প্রথমে বলবো, তারপরে আস্তে আস্তে অন্যভাবে বলবো। মাঝে মধ্যে বুঝে নাও, জিনিসটা হচ্ছে এই যে আলোকরশ্মি যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাবে, তখন যে ঘটনাটা ঘটবে যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকবে। মানে কি, এখানে আপতন কোণ কত? আই। তাহলে আমরা ইউজ করবো সাইন আই, ঠিক আছে? আর প্রতিসরণ কোণ কত? আর। তাহলে সামনে বসাবো সাইন, মানে সাইন আর। তাই সাইন আই এবং সাইন আর এই দুইটাকে যদি আমি ভাগ দিই, সারা জীবন আমি একটা ধ্রুবক কনস্ট্যান্ট পাবো, এবং যেটা চেঞ্জ হবে না যদি না এই মাধ্যম দুইটাকে আমি উল্টা চেঞ্জ করি। মাধ্যম দুটো যদি একই রকম থাকে, আমি এখানে যেই কোণেই যে কোনো অ্যাঙ্গেলে আলোকরশ্মি ফালাই না কেন, আপতন কোণ আর প্রতিসরণ কোণকে ভাগ দিলে আমি সবসময় একটা ভ্যালুই পাবো। এবং এই ধ্রুবকটাকে আসলে বলা হয় প্রতিসরণাঙ্ক। কি বলা হয়? প্রতিসরণাঙ্ক। যেমন এটা যদি আমাদের বায়ু হয় আর এটা যদি আমাদের পানি হয়, তাহলে তাদের ক্ষেত্রে এই ধ্রুবকটার ভ্যালু সবসময় হয় 1.33,
মানে বুঝতে পারলাম, মানে আমি এখানে যে কোনো আপতন কোণ নেই না কেন, তার সাথে যে প্রতিসরণ কোণটা পাওয়া যাবে সেই দুটাকে মাপার পরে এই দুটাকে ভাগ করলে এইভাবে সারা জীবন আমি যে রেজাল্টটা পাবো সেটা 1.33 আসবে, সেটা চেঞ্জ হবে না। দেখো এই কথার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র যেটা বিজ্ঞানী স্নেল নামে একজন বিজ্ঞানী এই সূত্রটা দিয়েছিলেন, এবং এই সূত্রটা দিতে ওনার আসলে অনেক কাক্ষর প্রভাবিত হয়েছিল। কারণ প্রাথমিক দিকে একদম বিজ্ঞানের প্রথম সূচনার দিকে মানুষ যখন প্রতিসরণ নিয়ে কাজ করা শুরু করলো তখন দেখা গেল আসলে কেউই প্রতিসরণের কোনো সূত্র দিতে পারতেছিল না, সবাই বুঝতে পারতেছিল আলোটা কোন দিক গেলে কোন দিক যাবে, বাট কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলার মধ্যে কেউ ফেলতে পারতেছিল না এই দুইটা কোণের সম্পর্ককে রিলেশন করার জন্য। বাট বিজ্ঞানী স্নেল ফাইনালি এই জিনিসটা করতে সক্ষম হয়, এবং ওইটা না বলি যেহেতু ওগুলো আলোচনা এখন আর দরকার নাই, আগে হয়তো আগের বই থাকলে হয়তো ওইরকম আলোচনা করতে হতো, তার ফাইন্ডিংসটা হচ্ছে এই শেষমেশ এই ডিসিশনটা দিতে পারছে যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাতকে তুমি যদি ভাগ করো এবং তুমি যদি মাধ্যম দুটাকে চেঞ্জ না করো, মানে মাধ্যম দুটো যদি একই রকম থাকে কোনো পরিবর্তন না হয়, আলোর রংটাও যদি পরিবর্তন হয়, মনে রাখবে এখানে আলোর রং একটা বিশাল বড় ফ্যাক্ট, ঠিক আছে, আলোর রংটাও যদি একই রকম থাকে তার মানে হ্যাঁ নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য হইতে হবে আর কি, এটা হচ্ছে কাহিনী আর কি। সো এই জন্য নির্দিষ্ট রং বলা আর কি, সো আলোর রংটা একই রকম রাখবা, বায়ু আর পানি নিচে ওইটা সারা জীবন চেঞ্জ করবা না, তাহলে সারা জীবন ওই আপতন কোণের প্রতিসরণ কোণকে ভাগ দিলে সাইনের ভাগ দিলে 1.33 পাওয়া যাবে, এবং এটাতে কোনো পরিবর্তন আসবে না। এবং তার মানে তুমি যদি 1.33 ভ্যালুটা একবার বের করে ফেলতে পারো যেমন আমরা জানি এখন, তাহলে আমি আসলে এখন যে কোনো অ্যাঙ্গেলের জন্য আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ কত হবে সেটা সূত্র দিয়ে বলতে পারবো, কারণ আমি জানি যে এখানে সাইন আই এবং সাইন আর এটার ভ্যালু 1.33 হবে, তো এটা একটা সূত্র হয়ে গেছে আমাদের। বোঝা গেছে সাইন কিভাবে আসছে সেটা এখন বলতে গেলে তো সময় লাগবে, সেটার জন্য অ্যাকচুয়ালি স্নেল আগে এই এরকম একটা ইকুয়েশনের ডিসিশনে কিভাবে পৌঁছাইছে সেটা বুঝাইতে হবে, সেটা বুঝাতে একটু সময় লাগবে, বাট সেটা আজকে না বলি, সেটা আজকে না বলি, এটা বুঝার শোনো বিষয়টা হচ্ছে কি, বুঝাইতে তো সমস্যা নাই কিন্তু আমরা তো একাডেমিক পড়া করতেছি, তো আমরা যদি অন্যান্য জিনিস আলোচনা করি দেখা যাবে যে পাঁচটা মনে করো দশটা ক্লাসের মধ্যে আটটা ক্লাসে বিভিন্ন বাইরে জিনিস আলোচনা করা যাবে, বাট জিনিসটা ফ্রুটফুল হবে না। আর এমন না যে আমরা ফিজিক্যালি পড়তেছি, আমরা বিভিন্ন জায়গা থেকে অনলাইনে বসে আলাদা করে সময় বের করে নিয়ে পড়তেছি, আমি আলাদা করে সময় দিয়ে পড়ছি, তো এই জন্য ওই জিনিসগুলো আলোচনা করলে একটু ঝামেলা হয়ে যায়। তবে ক্লু দিলাম যাদের হচ্ছে ইন্টারেস্ট আছে বেশি, শুধু বলি এখানে এখানে একটা ত্রিভুজ আঁকবা, এখানে একটা ত্রিভুজ আঁকবা, ঠিক আছে, দুইটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেছে না, এখন এইভাবে হিসাব করে দেখো এখানে সাইন দিয়ে কিভাবে রিলেশন করা যায়। আমি শুধু এইটুকু বলি এই কোণটা যদি একটু বাড়ে এই কোণটাও একটু বাড়বে, এই কোণটা যদি একটু কমে এই কোণটাও একটু কমবে, এটা মাথায় রেখো। তাহলে এখন বাকিটা চিন্তা করে দেখো যে এইখানে সাইন রিলেশন করলে কার সাথে কাকে ব্যবহার করতে হয় এবং তার সাথে এই কোণের কোন রিলেশন পাওয়া যায় কিনা, এবং আসলে পাওয়া যাবে যারা মাথা খাটাইতে চাও, বাট এটা যদি মাথা নাও কাটাও তাতে কোনো ক্ষতি নাই, এটুকু বলবো, ঠিক আছে, এটা দেখতে পারো হয়তো বা, যাই হোক তো এখন ওইটা নিয়ে আলোচনা করবো না, হয়তো করতাম ক্লাসে আজকে 20 বাজে আর 10 মিনিট আছে, তো এটা আলোচনা করতে গিয়ে বাকি সময়টার মূল জিনিসটা খাইয়ে দিতে চাই না। তো এখন বিষয়টা হচ্ছে কি, তো স্নেলের যে সূত্রের যে রূপটা যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনকে ভাগ করলে একটা ধ্রুব সংখ্যা পাওয়া যাবে, এই সূত্রটা এইভাবে আমরা বহুদিন ব্যবহার করে আসছি, এসএসসি লেভেলেও বহুদিন ব্যবহৃত হয়েছে, বাট পরবর্তীতে দেখা যায় যে এই সূত্রটাকে আরেকটু মডিফাই করে আরেকটা সহজভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যায়, এবং এই প্রেজেন্টেশনটা এইভাবে করলে যেটা হয় যে আরেকটু সুবিধা হয়। তো এই প্রেজেন্টেড রূপটা কি সেটাই আমরা জানবো। বাই দ্য ওয়ে একটা জিনিস দেখাতে ভুলে গেছি একটু আগে, যে আমি বললাম 1.33 এটাকে তো প্রতিসরণাঙ্ক বলে, তো এটা কার প্রতিসরণাঙ্ক ছিল, এটা কিন্তু বায়ুর প্রতিসরণাঙ্ক ছিল না, এটা কাচের সরি এটা পানির প্রতিসরণাঙ্ক ছিল, হ্যাঁ এটা ছিল পানির জন্য, মানে এটার মাধ্যম তো ফিক্স, মানে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33, জিনিসটা এইভাবে বলতে হয়। কারো কি এরকম কোন সমস্যা হচ্ছে যে কি বুঝি নাই তাও বুঝি নাই? বাকিদের আমি জিজ্ঞেস করি, বাকিরা কথাগুলো রিলেট করতে পারতেছি? কারো কি মানে মনে হচ্ছে যে জাস্ট র্যান্ডম তথ্য মাথায় ঢুকাইতেছি এরকম মনে হচ্ছে? বুঝছি কিন্তু সাইনের বিষয়টা বুঝি। আচ্ছা বুঝছি, সাইনের পোকাটা ঢুকে গেছে,
আচ্ছা তাহলে আজকে ওই তো বাকি সামনে আগা বই না, তাহলে সাইনের জিনিসটা একটু বোঝাই। ধরো তুমি দুই একজোড়া নির্দিষ্ট মাধ্যম নিয়ে কাজ করতেছো, ঠিক আছে? ধরো এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে পানি, ঠিক আছে? এটা হচ্ছে পানি। তো স্নেল, বিজ্ঞানী স্নেল এই সূত্রটা দেওয়ার জন্য সে কি কাজ করছে, সে এই বায়ু এবং পানি প্রত্যেকটার মধ্যে একই মাধ্যমের মধ্যে বারবার প্রতিসরণ ঘটাইছে এবং এক একবার এক এক অ্যাঙ্গেলে সে প্রতিসরণ ঘটাইছে। ধরো একবার মনে করো সে সাপোজ 30 ডিগ্রিতে কাজ করছে, তারপর একবার মনে করো 50 ডিগ্রিতে কাজ করছে, তারপরে মনে করো একবার সে মনে করো 75 ডিগ্রিতে কাজ করছে, 30, 40, 50, 60, 70 ডিগ্রিতে ধরো কাজ করছে। তো এইভাবে সে বিভিন্নবার বিভিন্ন অ্যাঙ্গেলে আলোক সেটাকে প্রতিসরণ করছে এবং করার পরে তার এগেনস্টে সে বিভিন্ন আপতন কোণ পাইছে। ধরো যখন এখানে 30 ডিগ্রি ছিল, তো এটা তো বায়ু থেকে পানিতে যাচ্ছে, তাহলে হালকা থেকে ঘনতে যেতেছে, তাহলে আলো কোন দিকে যাওয়া উচিত, অবিলম্বের দিকে যাওয়া উচিত, তাহলে আলোটা কি এই দিকে বাঁকার কথা না? তো ধরো সে আনুমানিক, আমি আন্দাজি ধরতেছি, যে কোনো একটা ভ্যালু ধরতে চাই, র্যান্ডম ভ্যালু, যেহেতু এটা কম হবে তার মানে লেস দেন 30, সাপোজ ধরো এটা হচ্ছে 25 ডিগ্রি হয়েছে, সাপোজ তার মানে 30 ডিগ্রি কোণ করলে এখানে 25 ডিগ্রি পাওয়া যাইতেছে, 5 ডিগ্রি কমে যাচ্ছে। তো এইভাবে সে একটা প্রথম হিসাব নিল, আচ্ছা 30 থেকে 25, 5 ডিগ্রি কমলো, তারপরে বললো কি সেখানে 50 ডিগ্রি আপতন কোণ তৈরি করলো। তো এখন নর্মালি আমরা প্রথম ডিভিশন থেকে যেটা বুঝলাম, তাহলে এখানে আমরা একটা গেস করতে পারি না যে এখানে আমার যে প্রতিসরণ কোণটা সেটা কত হবে, সেটা হয়তো 45 ডিগ্রি হবে, তাই না? মানে এখানে যেহেতু 5 ডিগ্রি কমে গেছে, এখানেও 5 ডিগ্রি কমার কথা, বাট দেখা গেল যে না এখানে 5 ডিগ্রি আসতেছে না, মানে 45 হচ্ছে না, এটা হয়তো মনে করো 46 বা এরকম আসতেছে, মানে এইখানে আসলে ওই একই রকম রুলসটা খাটতেছে না। আচ্ছা তখন সে চিন্তা করলো, আচ্ছা ফাইন, তাহলে মনে এখানে ভুল আছে, তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা 46, তার মানে নিশ্চয়ই এটা হয়তো 4 ডিগ্রি কম ব্যবধান পার্থক্য হবে, প্রথমবার ভুল ছিল। তো পরে সে 70 ডিগ্রি নিল, তো 70 ডিগ্রি নেওয়ার পরে দেখলো যে আচ্ছা তাহলে এখানে প্রতিসরণ কোণ তাহলে কত পাবো, আপতন কোণ এত পেলে নিশ্চয়ই 4 ডিগ্রি কম পাবো, মানে এটা যে প্রতিসরণ কোণটা পাওয়া উচিত সেটা ধরো কত হওয়া উচিত ছিল, হিসাব করলে এটা হচ্ছে 66 ডিগ্রি এরকম হওয়া উচিত ছিল, এটাকে আমরা ঠিক চিন্তা করে নিই। বা দেখা গেলো আরে এখানেও 66 পাওয়া যায় না, এখানে আবার আরেকটা ভ্যালু পাওয়া আছে, ধরো 66.5 ডিগ্রি বা সামথিং একটা ডিফারেন্ট ভ্যালু, মানে ঘটনাটা বুঝতে পারতেছো কি হইতেছে, মানে সে বিভিন্নবার এই কাজটা করছে, করে কোনোবারই সে কোনো একটা সূত্রের মধ্যে কোনো একটা ফর্মের মধ্যে স্ট্রাকচারের মধ্যে এদেরকে ফেলতে পারতেছিল না। মাথায় ঢুকছে হিসাবটা, জিনিসটা বুঝছি কি বুঝতেছি? তার মানে সে আসলে কোনো রুলস মেনটেন করতেছে না আপাত দৃষ্টিতে দেখতে চিন্তা করলে। তো স্নেহ তো মাথা চুল ছিঁড়া শুরু করলো, আচ্ছা কোনো কিছুই না, কোনো কিছুতেই কিছু মিলাইও যেতেছে না, কোনোভাবেই আপতন কোণের সাথে প্রতিসরণ কোণ অ্যাকচুয়ালি প্রপার অ্যাকচুয়াল প্রপার অ্যাঙ্গেলে প্রেডিক্ট করে বলা যাইতেছে না। তো সে মাথা চুল ছিঁড়তে অনেক কিছু ট্রাই করলো, কোনো কিছুতেই কিছু হয় না। শেষমেশ গিয়ে সে চিন্তা করলো, আচ্ছা একটা কাজ করি, যে এই যে বিভিন্ন আপতন কোণ I1, I2, I3, হ্যাঁ তারপরে তার এগেনস্টে আমরা নতুন R1, R2 এবং R3 পাইলাম, সে করলো কি একটা কাজ করলো, এই আপতন কোণের সাইন আই কে প্রতিসরণ কোণের সাইন I1 কে R1 দিয়ে ভাগ দিল। তো ভাগ দিয়ে সে একটা সংখ্যা পাইলো, ধরো সেটা হচ্ছে X, ধরো X পাইলো, একটা ভ্যালু তো আসবে এখানে। হ্যাঁ পরের বার যে নতুন একটা আপতন কোণ নতুন প্রতিসরণ কোণ পাইছে, এখানে সে একই কাজ করছে, সাইন I2 কে সাইন R2 দিয়ে ভাগ দিছে। তো ভাই করে সে মনে করে একটা ভ্যালু পাবে ডেফিনেটলি, সে পাইলো ধরো Y, ঠিক আছে? তারপরে একই কাজ করছে, সাইন I3 বাই সাইন R3 করে সে মনে করে এখানে Z পাইছে। তো মানে সে বিভিন্ন র্যান্ডম ভাবে ট্রাই করতেছে জিনিসগুলোকে, ট্রাই করতে করতে সেই কাজটা করলো, দেখলো X পাইলো, Y পাইলো, Z পাইলো। তো এইভাবে আসলে তো তিনটা করে নাই, বহুবার আসলে হাজারবার কোটিবার করতে হয়েছে এই পরীক্ষাগুলো, এক্সপেরিমেন্ট এত সস্তা না একটা ডিসকভার করা। সে যখন এই কাজগুলো করলো, এক্স ওয়াই জেড পাইলো,
তারপরে সে দিন শেষে খেয়াল করলো, আচ্ছা এখানে যে সে এক্স ওয়াই এবং জেড পাইছে তারা আসলে আলাদা ভ্যালু না, তারা তিনজনই আসলে সমান, এক্স ওয়াই জেড সমান। এবং তখন সে ডিসিশন দিল, আচ্ছা তো তার মানে আসলে এখানে কোনটা কত পাবো সেইটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মান যাই হোক না কেন তাদেরকে সাইন দিয়ে ভাগ দিলে সারা জীবন একটা সংখ্যাই পাওয়া যাবে, এটা বদলাবে না। এবং এটা ছিল তার সূত্র, বুঝতে পারছি ঘটনাটা। তো এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা ফাইন তো সাইন দিয়ে ভাগ করলে পাইলো, কিন্তু সাইন কেন ব্যবহার করা হইলো, বা এই সাইনের সাথে আমার এই কোণগুলোর আদৌ কি কোনো সম্পর্ক আছে কিনা, মানে কি সম্পর্ক, কি ব্যাপার স্যাপার এখানে। সো এটা বোঝার জন্য আমরা জাস্ট এই ছবিটা আরেকটু ভালোভাবে দেখবো, তাহলেই হয়তো আশা করি বোঝা যাবে কিভাবে আমরা কাজটা করবো। সো তাহলে আমরা একটা আপতিত রশ্মি নিলাম, এটা একটা প্রতিসরিত রশ্মি নিলাম, ও আচ্ছা এটা তো সোজাই রাখলাম না, এটা বেঁকে গেছে, ধরো আই পাইলাম এটা আর পাইলাম। তো এখন বিষয়টা হচ্ছে আলো যখন এই মাধ্যমে প্রবেশ করছে, এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রবেশ করছে, এই যে মাধ্যম দুইটা, এই মাধ্যম দুইটাকে আমি অসীম নিছি, অসীম মাধ্যম নাকি এটা একটা সীমা আছে, সীমা আছে, এটা তো সসীম, মানে আমি ধরে নিতে পারি যে আমি দুইটা সসীম মাধ্যম নিয়ে কাজ করতেছি, মানে আমার বাতাসের সীমাটা ধরো এই পর্যন্ত শেষ, আর আমি যে মনে করি এখানে কাজ নিছি, কাজটা তো আমি অসীম সাইডে নিতে পারবো না, তার একটা সুনির্দিষ্ট সীমা আছে, ধরো সেই সীমাটা হচ্ছে এই পর্যন্ত, মানে এতটুকু আমি একটা কাজের টুকটা নিছি, তো এই হচ্ছে আমার দুইটা মাধ্যম, কথাটা বুঝতে পারছি। এখন যখন আমি দুইটা সসীম মাধ্যম হিসেবে জিনিসটাকে চিন্তা করতেছি, তখন কিন্তু আমি দুইটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, খেয়াল করছো? তো এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, এইটা তো আমাদের সমকোণ এবং এটা হচ্ছে আমাদের সমকোণ, রাইট? তো আমরা যদি এখন এই সমকোণী ত্রিভুজে ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই করি, তার আগে একটু দেখো এই যে আমার কোন আইটা আর এই কোন আরটা, সাপোজ যদি এটা চিন্তা করো, এই যে আই এর মানটা, আমি যদি আই এর মানটা বাড়াই বা কমাই, তাহলে বলো তো এখানে কি চেঞ্জ হবে এই ত্রিভুজে? ধরো আই এর মানটা বেড়ে গেল, তাহলে নতুন একটা যে ত্রিভুজ পাইলাম এখানে কি বদলাইছে বলো তো? প্রতিভুজের ভূমি না, এখানে যেটা করতে হবে দেখো ত্রিভুজ দুটো তো উল্টা ভাবে আছে, দুইটাকে একই লেভেলে নিয়ে আসতে হবে, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এটা যেহেতু এইভাবে আছে তাহলে এইটাকেও এইভাবে একটু সোয়ায় নিয়ে আসো, মানে আমি যদি এই ত্রিভুজটাকে ধরে এইভাবে একই মাপে নিয়ে আসি, তাহলে আমি যে কোণটা পাবো সেই কোণটা কি এইরকম হবে না, ত্রিভুজটা এরকম হবে না, একটু দেখো এটাকে আমি সোয়ায় ঘুরে এইভাবে সোয়াইছি, বুঝতে পারলাম? তাহলে এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি, মাথায় ঢুকছে? এখন এবং এই কোনটা হচ্ছে আমাদের আই, এখন দুইটা ম্যাচ করছে, বুঝতে পারলাম? মানে দুইটা একই একইভাবে তো দুইটাকে চিন্তা করতে হবে, দুইটা আলাদা ভাবে চিন্তা করা যাবে না, তাহলে আমরা একই রিলেটেড জিনিস কাজ করছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এখন দেখো আমি যদি আই এর মানটা বাড়াই বা কমাই, তাহলে আমার আমি ত্রিভুজটাকে এইভাবে যদি আঁকি, তাহলে এই গোটা ত্রিভুজে কোন বাহুগুলার পরিবর্তন হচ্ছে আসলে? এবি আর হচ্ছে বিসি, ভূমি আর হচ্ছে অতিভুজ। এখন এখানে আরেকটা ঝামেলা আছে, আমরা যখন একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি, ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করি, ধর এইটা হচ্ছে আমার থিটা, তাহলে লম্ব কোণটাকে ধরবো আমরা, এই বাহুটাকে ধরবো না, থিটার বিপরীত বাহুকে লম্ব ধরতে হবে না, তো তাহলে এইখানে এটা থিটা, তাহলে লম্ব কোণটা আসলে লম্ব আসলে কি এটা না, এবি লম্ব না, এবি লম্ব না, বুঝতে পারছি? মানে আমি ত্রিভুজটাকে আরেকটু ঘুরায় সোয়ায় দিব, এখন আমি জাস্ট একটু একটু করে মডিফাই করতেছি, বুঝতে পারছো ঘটনাটা? তাহলে আমি এখন ত্রিভুজটাকে মডিফাই করে এইভাবে আঁকলাম, মানে এইটা হচ্ছে আমার আই, মানে এটাকে এইভাবে সোয়া এইভাবে নিয়ে আসছি, বুঝতে পারছি? এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ত্রিভুজটা ছিল এরকম, এটাকে আমি সোয়া এইভাবে নিয়ে আসছি, আন্ডারস্ট্যান্ড? ঠিক একইভাবে এই ত্রিভুজটা হচ্ছে এরকম আছে, আমি এটাকে সোয়া এইভাবে নিয়ে আসবো, মানে এটাকে জাস্ট বাম পাশে ঘুরে সোয়া দিব, তো এটাকে যদি আমি নাম দেই মনে করো ডি, এটা নাম যদি ই দেই,
তাহলে এটাকে যখন আমি শোয়ে দিব তাহলে আমি কোনটা পাবো এই রকম এটা হচ্ছে আমার আর হবে রাইট এবং এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এবং এটা হচ্ছে সি দেখো মিলছে কিনা এখন সব ঠিকঠাক আছে এইটাকে এইভাবে শোয়ে নিয়ে এভাবে নিয়ে আসছি আর এইটাকে এইভাবে শোয়ে নিয়ে আসছি বোঝা গেছে এইটাকে এইভাবে শোয়ে দিছি এই যে ত্রিভুজটাকে ক্লিয়ার সবাই বুঝলাম এই পর্যন্ত কোনো সমস্যা আছে দেখো নাই তো আচ্ছা হ্যাঁ জি তো তাহলে এই দুইটা হচ্ছে আমার কোণ আই এবং আর এবং কোণের বিপরীত বাহুকেই লম্ব বলে মানে এটা আমার লম্ব এটা ভূমি এটা লম্ব এটা ভূমি এখন আমি যদি কোণটাকে বাড়াই বা কমাই তাহলে আমার এই ত্রিভুজে কোন বাহু দুইটাকে পরিবর্তন করতে হবে লম্বকে আর অতিভুজকে পরিবর্তন করতে হবে না নাকি তো তার মানে এই কোণের মানটা যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমি কিভাবে প্রকাশ করব আমি লম্ব বা অতিভুজ করলে আমি আসলে তখন কি সাইন সেটাকে সাইন সাইন থিটা বলতে পারবো তো তাহলে আই এবং আর কে যদি আমি সম্পর্কিত করতে চাই তাহলে আমাকে কাকে নিয়ে কাজ করতে হবে লম্ব আর অতিভুজ নিয়ে এবং তার মানে হচ্ছে সাইন এবং এই জন্যই সূত্রের মধ্যে সাইন আছে হ্যাঁ অতিভুজ লম্ব নিয়ে কাজ করা যায় তো না উল্টায় অতিভুজ আর লম্ব নিয়ে আচ্ছা তুমি অতিভুজ আর লম্ব তো তুমি ঠিক করতে পারবে না এটা ঠিক করবে কোন কোনটা নিয়ে তুমি কাজ করতেছো তাই না অতিভুজ নিয়ে তুমি কাজ করতে যদি চাও অতিভুজ কি বললা অতিভুজ আর লম্ব নাকি কি বললো কোসেক থিটা ভূমি বাই অতিভুজ আচ্ছা খুব ভালো কথা একটু দেখো তো আমি যখন এই কোণটাকে বাড়াইতেছি বা কমাইতেছি আমার কি এই ভূমি অতিভুজ বাই লম্ব সাইন থিটার উল্টা কোসেক থিটা ওহো আচ্ছা 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 ওহো অতিভুজ বাই লম্ব হ্যাঁ সেটা নিয়েও কাজ করা যায় তো তো সেই ক্ষেত্রে তোমার আলটিমেটলি ভ্যালুর কোনো পার্থক্য হইতো না মানে সূত্রের কোনো পার্থক্য হইতো না এই কোসেক বাই কোসেক দিয়ে কাজ করতে হইতো বাট আমাদের আসলে সাইন কস ট্যান হচ্ছে রিয়েল ত্রিকোণমিতিক অনুপাত বাকি তিনটা আসলে আমাদের কখনো কাজে লাগে না ক্যালকুলেটর খুঁজে দেখো ক্যালকুলেটরের মধ্যে সাইন কস ট্যান পাবা সেক কোসেক পাবা না কট সেক কোসেক পাবা না ঠিক আছে কট সেক কোসেক জাস্ট হচ্ছে একটা থিওরি কনসেপ্ট মানে এই সাইন কস ট্যানের উল্টা কনসেপ্ট মানে রিভার্স জিনিস আসলে তারা আলাদা জিনিস না ঠিক আছে সো এই জন্য আলাদা ভাবে কোসেক নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই বাট এগুলো শুধুমাত্র আমরা যখন ত্রিকোণমিতিক ম্যাথ করি তখনই আমরা ব্যবহার করি এছাড়া প্র্যাকটিক্যাল লাইফে কোনোদিন ইউজ করতে হবে না বোঝা গেছে মান ভিন্ন আসবে না তখন যেটা হবে মান উল্টা আসবে তোমার সাইন 90 ডিগ্রির মান যা আর কোসেক 90 ডিগ্রির মান দেখো পুরো উল্টা জাস্ট আর কিচ্ছু না ঠিক আছে যখন তুমি যেটা হইতো তুমি স্নেলের সূত্রে তুমি করতে কি যে সাইন আই বাই সাইন আর করতা এইভাবে করলে তাই না ধ্রুবক তখন ওই একই ধ্রুবক সংখ্যা পাওয়ার জন্য যেটা করতে হবে কোসেক আর বাই কোসেক আই করতে হবে উল্টায় দিতে হবে মানে ওইখানে তুমি বাহু উল্টায় দিবা বাকি সব উল্টায় দিতে হবে ব্যাপারটা হচ্ছে এই তো ওইটা নিয়ে মাথা ঘামায় কোনো লাভ নাই বোঝা গেছে বা ওইটা নিয়ে প্যারা করার কোনো কারণ নেই সো নাও ইজ ইট ক্লিয়ার টু অল সো আশা করি বুঝতে পারছি ঠিক আছে তাহলে আমরা নেক্সট দিন তাহলে স্নেলের সূত্রের অ্যাকচুয়াল যে রূপটা সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু আ কনস্ট্যান্ট যেটাকে আমরা আসলে প্রতিসরণাঙ্ক বলতেছি বা রিফ্রেকটিভ ইন্ডেক্স বলতেছি বাট এইভাবে বইয়ে পাবা না তোমরা খুঁজলে এখন ঠিক আছে বাট এইভাবেই আমি শুরু করব এবং এভাবে আমরা আস্তে আস্তে আমাদের অ্যাকচুয়াল বইয়ের সাথে কনসেপ্টে যাব এর আগে মানে বইয়ের থেকে ডাইরেক্ট যাব না আমরা কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো হ্যাঁ হ্যাঁ কি সমান হবে মানে আচ্ছা তুমি বলি এইটা সমান হবে এইটা প্রমাণ মানে ব্যাপারটা এরকম না যে তুমি এটা প্রমাণ করার মাধ্যমে তুমি ডিসিশন দিচ্ছ এটা সমান বরং ব্যাপারটা হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করার মানে পর্যবেক্ষণ করার পরে এই সূত্রটা দেওয়া হয়েছে তুমি এটাকে উল্টা কি প্রমাণ করবা এটা পরীক্ষার মাধ্যম পরীক্ষা করার পরে সূত্র দেওয়া হয়েছে এমন না সূত্র আবিষ্কার হয়েছে তারপরে সেটাকে প্রমাণ পরীক্ষা করতে গিয়ে দেখা হয়েছে যে আসলে মিলে কিনা
বুঝতে পারছো কথাটা? মানে এটা একটা পরীক্ষা নির্ভর সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তুমি এখন সিদ্ধান্তের উল্টা করে তুমি বলবা যে পরীক্ষাটা ঠিক ছিল, তাহলে কেমন হবে? হইলো কিছু? আচ্ছা, তো আর কারো কোনো প্রশ্ন থাকতে তাহলে করতে পারো। আজকে আমরা যা কিছু পড়ছি সেসব রিলেটেড, ঠিক আছে? আর আমি অনুরোধ করব, আপাতত বইটা দেখার দরকার নেই, মানে চ্যাপ্টার খুইলো না তোমরা, ঠিক আছে? মানে চ্যাপ্টার পড়তে শুরু করো না, বই থেকে শুরু করলে এই দীর্ঘ শুরু হবে না, বা আরো কিছু জিনিস থাকবে যেগুলো আসলে মিলবে না তোমাদের সাথে, ঠিক আছে? কারো হ্যাঁ বল, কিসের কি কোশ্চেন? যার কারণে তুমি জিনিসটা দেখতে পাও, মানে এটা ব্যাখ্যা করা যাবে যে এখানে কেন হয়, বাট অ্যাকচুয়ালি সিডিতে কোন ওয়েতে সেটাকে প্রোডাকশন করা হয় সেটা না জানলে ব্যাখ্যা করা যাবে না। শুধু এইটুকু বলতে পারি, সিডির মধ্যে অনেকগুলো লেয়ার থাকে, হ্যাঁ অনেকগুলো লেয়ার, হ্যাঁ তো অ্যাকচুয়ালি মনে হয় একটা পিস দেখবে, ওর মধ্যে বেশ কিছু লেয়ার থাকে। তো এখানে আলোগুলো যখন লেয়ার বাই লেয়ার পড়ে, তো এক একটা লেয়ারের রিফ্লেকটিভ ইন্ডেক্স এক এক রকম থাকে। তো রিফ্লেকটিভ মানে প্রতিসরাঙ্কের মান এক এক রকম থাকে, যার ফলে যে আলোটা পড়ে সাদা আলোটা ডিস্কের মধ্যে পড়ে, তারা যখন রিফ্লেক্ট করে তারা সেম অ্যাঙ্গেলেও রিফ্লেক্ট করে না, এবং ওই সেম অ্যাঙ্গেল না হওয়ার কারণে তারা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যকে ডিভাইড করতে পারে। মানে আমরা যে সাদা আলোটা দেখি সেটা আসলে একটা যৌগিক আলো, ঠিক আছে? যেমন বললাম স্নেলের সূত্রে কি বলছিল বারবার, একটা একটা নির্দিষ্ট বর্ণের আলোর কথা বলে দিচ্ছে। কেন? কারণ আলোর বর্ণ যদি চেঞ্জ হয়ে যায়, তুমি দেখবা হলুদ আলো এবং মনে করো তুমি বেগুনি আলো নিয়ে কাজ করতেছো, সাপোজ লাল আলো এবং বেগুনি আলো নিয়ে কাজ করতেছো, একই অ্যাঙ্গেলে আপতিত করছো, কিন্তু দুইটা যখন প্রতিসরিত হবে একই অ্যাঙ্গেলে প্রতিসরিত হবে না, আলাদা অ্যাঙ্গেলে প্রতিসরিত হবে। এই কথাটা মানে বুঝতে পারছো? তো এর ফলে যেটা হচ্ছে, তো আলাদা অ্যাঙ্গেলে প্রতিসরিত হওয়ার কারণে যখন তুমি একটা যৌগিক আলো ফেলতেছো, তার ভিতরে সবগুলো আলো মিলে তুমি একটা সাদা কালার দেখতেছিলা, বাট প্রতিসরণ হওয়ার সময় যেহেতু আলাদা আলাদা কালার গুলো আলাদা আলাদা অ্যাঙ্গেলে ছড়াই গেছে, তখন সবগুলো কালারকে তুমি আলাদা ভাবে দেখতে পাবা। এই ঘটনাটা ঘটে তোমার সিডিতে। এখন সিডির যে মেকানিজম, তার ভিতরে যে তৈরি করার প্রসেস, সেটা তো আমি জানি না, সেটা বলতে পারবো না যে ওইখানে কেন এই সেই জিনিসটা কাজ করতে পারে, বাট এটা কাজ করার কারণ কি সেটা আমি বললাম আর কি। বুঝতে পারছি? সাদা আলো আসলে তো সাদা না, তুমি যে কালার, তুমি যেটা মনে করতেছো সাদা একটা রং, সাদা কোনো রং না, সাদা অনেকগুলো কালার মিশ্রণের ফলে আমাদের চোখে যে অনুভূতিটা সৃষ্টি হয় যেরকম দেখি, সেটাকে আমাদের মস্তিষ্ক ছোট থেকে সাদা নামে জেনে আসছে, এই জন্য এটাকে সাদা বলি। সাদা আসলে রং না বলাই ভালো, ঠিক আছে? সাদা কোনো নির্দিষ্ট রং হয় না। বুঝা গেছে? আগে টর্চ লাইট যদি দেখে থাকো, টর্চ লাইটের মধ্যে কি থাকে, এরকম একটা আয়না থাকে না ভিতরে, তার মধ্যে লাইটটা চোখ জ্বলে না, এবং এখানে কি হয় আলোগুলা কিন্তু খুব ব্রাইটলি সামনের দিকে যায়, তাই না? কেন যায়? কারণ এখানে যেটা হয়, লাইটটা থাকে অবতল দর্পণটার ফোকাসে, তো আলোগুলা যখন চারিদিকে ছড়ায়া যায় তখন তারা প্রধান অক্ষের সমান্তরে নির্গত হয়, তো এই জন্য আলোটা একটা জায়গায় সোজা যায় টর্চ লাইট মারলে, যেগুলোর মধ্যে এরকম কাজ থাকে, এটাই বলছে আর কি। বুঝছি না এই আর বিক্ষিপ্ত করে ফেলে, না বিক্ষিপ্ত কোনো কথা নাই। ধরো তুমি একটা অন্য কালারে বসছো, সাপোজ তুমি বইটা দেখতেছো, বইটাকে কি তুমি সাদা দেখতেছো না সবুজ দেখতেছো? কারণ যখন সাদা আলোটা পড়ে ওই লাল বস্তুটার মধ্যে, সে লাল বাদে বাকি সবগুলো আলো শোষণ করে নেয়,
শুধু লালটাই শোষণ করে না, বাকি ওই লালটা তোমার চোখে পাঠায় দেয় যদি তুমি লাল দেখো। আর ঠিক এই কারণে তুমি যদি লাল শার্ট পরে হলুদ বাতির সামনে দাঁড়াও তোমার শার্ট কালো দেখাবে, কারণ হলুদ আলোর মধ্যে তো মানে লাল শার্ট তো হলুদ আলো শোষণ করেই নিবে, শেষ পুরোটা শোষণ করে তোমাকে কালো দেখায়। অনেক সময় রাস্তায় হলুদ বাড়ি থাকে না, ওখানে দেখবা শরীরের গায়ের রং বিভিন্ন কাপড় চোপড়ের কালার অদ্ভুত লাগে, কারণ হচ্ছে এইটাই। সাদা দিলে সাদার মধ্যে সেহেতু সবগুলা রং আছে, আর এই কারণে সাদা আলোর নিচে তুমি সবগুলা রঙই দেখতে পাবা, বাট অন্য কালারের নিচে অন্য লাইটের নিচে অন্য কালার রাখলেই হয় সেটা কালো হয়ে যাবে, বা যদি কালার ম্যাচ করে যায় তাহলে অনেক উজ্জ্বল হবে। যেমন হলুদ লাইটের নিচে হলুদ বস্তু অনেক উজ্জ্বল দেবে, কারণ ওই হলুদ বস্তুটা হলুদ আলো ছাড়া সব প্রতিফলিত, মানে হলুদ আলো প্রতিফলিত করে বাকি সব শোষণ করে নেয়। বাট তুমি দেখুন হলুদ আলোর নিচে লাল শার্ট রাখো, লাল জামা পরো, তাহলে লাল জামা তো আর লাল রং হলুদ আলো প্রতিফলন করবে না, সেই হলুদ আলো শোষণই করে নেবে, তো আলোটা শোষিত হয়, বরং এই জন্য জিনিসটা কালো লাগে। বুঝতে পারছি? আলো থেকে শব্দ রূপান্তর পরোক্ষ ভাবে সম্ভব, সরাসরি সম্ভব। ধরো তুমি একটা সোলার সেল নিলা, সোলার সেল নিয়ে আলোতে রাখলা, সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করলো, সেই ইলেকট্রিসিটি দিয়ে তুমি একটা স্পিকারের সাথে কানেক্ট করলা, সেখানে শব্দ জেনারেট হলো। আর কারো কোনো প্রশ্ন আছে? এত ইজি কোশ্চেন করো কেন তোমরা, এটা তো নিজেরাই উত্তর দিতে পারার কথা। আর এরপর আর কোন প্রশ্ন আছে? ফার্স্ট টু লাস্ট যা বুঝাইছি চ্যাপ্টার 9 এ সবার কাছে ক্লিয়ার? চ্যাপ্টার 9 কিন্তু পুরোটা বুঝছেন না। আমি আজকে ক্লাসে ফার্স্ট টু লাস্ট যা বুঝাইছি সব ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সব ক্লিয়ার হলে তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে আবার, ঠিক আছে।